নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে পুলিশের ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো যারা এখনই ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পুলিশের চাকরি পাওয়ার আগে এবং পরে উভয় ক্ষেত্রে কিন্তু এই ইউটিউব পেজটা তোমাদের খুবই কাজে আসবে কারণ এই পেজটার মাধ্যমে আমি পুলিশ সংক্রান্ত সমস্ত আপডেট দিয়ে থাকি দেখো একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো যেটা আবগারি পুলিশের ইন্টারভিউ ঘটেছে সেটা কিন্তু ডাব্লিউ পুলিশের ইন্টারভিউ করতেও ঘটতে পারে একমাত্র একটাই পরীক্ষার্থী যিনি ইন্টারভিউতে দশে দশ পেয়েছে দেখতে পাচ্ছ তিনি এস টি ক্যাটাগরির থেকে ছিল উনচল্লিশ দশমিক সেভেন ফাইভ নাম্বার পেয়েছিল টোটাল নাম্বার দাঁড়িয়েছিল আর সে সিলেক্ট হয়েছিল এবং আর একটা বিষয় ব্যতিক্রম দেখো মাত্র নম্বর হয়েছিল দেখো এ ক্যাটাগরি থেকে ইউ ইউআরএ তার নাম এসেছে এখন একষট্টি দশমিক পঁচাত্তর সে মেন এক্সামে নাম্বার পেয়েছিল ইন্টারভিউতে মাত্র তাকে এক নম্বর দেওয়া হয়েছিল টোটাল নাম্বার গিয়ে দেওয়া হয়েছিল বাষট্টি দশমিক পঁচাত্তর তাহলে দেখো এখানে যদি এই পরীক্ষার্থীটা যদি মেন এক্সামে নাম্বার কম পেতো তাহলে সিলেক্ট হতে পারতো না আমরা এখান দিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য কোনো নাম্বার লাগে না দেখো কারণ এখানে সে এক পেও সিলেক্ট হয়েছে এখানে দশ পেও সিলেক্ট হয়েছে বুঝতে ইন্টারভিউতে করার জন্য আলাদা করে কোনো কোয়ালিফাই নাম্বার নেই এটুকু তোমরা এই যে পিডিএফএলটা দেওয়া হয়েছে পুলিশের এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারলে অনেকে জিজ্ঞাসা করো যে ইন্টারভিউ পাশ করার জন্য কোনো কোয়ালিফাই নাম্বার আছে না এখান থেকে কিন্তু তোমরা যে পরিষ্কারভাবে বুঝতে পারলে যে ইন্টারভিউতে কোয়ালিফাই করার জন্য কোনো নাম্বার লাগে না দেখতে পাচ্ছ যে একজন দশ পেয়েছিল আর একজন এক পেয়ে ছিল সে এক পেয়েও সিলেক্ট হয়েছিল কারণ তার মেন এক্সাম বেশি তোলা সুতরাং বুঝতে যে মেন এক্সাম কতটা ইম্পর্টেন্ট দেখো দিন দিন যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কয়দিন পর কাট আপ মার্ক বলে কোনো কথা থাকবে কিনা আমার সেটাও ডাউট হচ্ছে আর পিআরবি কিছু বিষয় এখন দেখছি আপডেট করছে সেই বিষয়গুলো তোমার সাথে আলোচনা করবো বলে কিন্তু ভিডিওটা করছি দেখো দেখো এখানটায় জিনিস ভালো করে খেয়াল করো এই বিষয়টা আগে আলোচনা করেছি আমি দেখো সতেরো হাজার পাঁচশো আটত্রিশ জনকে শর্টলিস্ট করা হয়েছে ভালো কথা কোনো অসুবিধা নেই দুই দশমিক তিন গুণকে ডাকা হয়েছে তাও কোনো অসুবিধা নেই দেখো আগে যেখানে এক দশমিক পাঁচ গুণকে দুই দশমিক তিন গুণকে এতে কোনো অসুবিধা নেই ডাকো এখানে ডাকো কিন্তু একটা বিষয় তোমরা বোঝার চেষ্টা করো যেটার জন্য ভিডিও তৈরি করা দেখো যদি আমার সাথে সহমত থাকো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে দেখো আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি আমি জাস্ট ইউ দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে আমি বেশি বড় ভিডিওটা করবো না ইউআর দিয়ে বোঝাচ্ছি দেখো ইউর এর কাট মার্ক কত গেছে বিয়াল্লিশ দশমিক পাঁচ গেছে ঠিক আছে এবার যদি এই বছরের কাট অফ মার্ক ষাট যায় ইউআর এর কাট অফ মার্ক ষাট যায় আমি শুধু ইউআর দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে ষাট যায় তাহলে এই পরীক্ষার্থীটাকে যে শেষ বিয়াল্লিশ দশমিক পাঁচ পেয়ে পাশ করেছে তাকে কত পেতে হবে প্লাস আঠেরো বলো ইন্টারভিউ তো রয়েছে ইন্টারভিউ তো রয়েছে পনেরো নম্বর তাহলে সে কি করে আরো প্লাস তিন নম্বর আনবে তাহলে আমার কাছে কথা হচ্ছে যদি এই বছরে কাট অফ মার্ক ষাট যেতে পারে যদি যেতে পারে ষাট আমি সমস্ত ডিজেলস আলোচনা করছি তাহলে তারপরে তোমরা কমেন্টও জানাবে তাহলে সেই ক্যান্ডিডেটটা কোনো সময় তো আঠেরো পাবে না সে তো সর্বোচ্চ পনেরো পাবে তাহলে আমার এই পরীক্ষার্থীটাকে আমাকে এই নম্বরে পাশ করানোর দরকার নেই তাহলে আমার পাশ করানো কত দরকার রয়েছে পঁয়তাল্লিশে পাস করাও তুমি হিসাব করে নাও পঁয়তাল্লিশে পাস করাও প্লাস পনেরো হলে ষাট যদি কাট অফ মার্ক যায় তাহলে এই শেষ ক্যান্ডিডেটে যে পঁয়তাল্লিশ পেয়েছিল সে তাহলে সুযোগ পাবে আমি জাস্ট এক্সাম্পল সরূপ তোমাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু এগুলো ঠিক আছে জাস্ট এক্সাম্পল সরূপ সত্যি সত্যি মেনে নিও না ঠিক আছে নাম্বার কাট অফ মার্ক কম বেশি হতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু আমি কিছু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো এবার অনেকে বলবে যে তারা কি করে জানবে যে কত কাট অফ মার্ক যাবে বা কি হবে তারা সব জানে কেন বলছি ভালো করে বলার চেষ্টা করো মাইক্রোসফট অফিস আছে তারা মাইক্রোসফট অফিসের সমস্ত পিডিএফ ফাইলটা কনভার্ট করে করে কাজ ঠিক আছে যারা যাও না বলে দিলাম দেখো সেখানে হচ্ছে একটি সূত্র আছে সূত্র প্রয়োগ করলে তারা দেখতে পারে যে কতগুলো ক্যান্ডিডেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে কতগুলো ক্যান্ডিডেট পঞ্চাশ থেকে পঞ্চানের মধ্যে নাম্বার তুলেছে কতগুলো ক্যান্ডিডেট পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে নাম্বার তুলেছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যে ধরো আমি এক্সাম্পলস্বরূপ আমি তোমাদের বলার চেষ্টা করছি আমি বুঝতে পারলাম পঁয়তাল্লিশ থেকে দেখলাম যে পঁয়তাল্লিশ থেকে আমি করে দেখলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে পরীক্ষার্থী হচ্ছে অন্তত বারো হাজার এরকম নাম্বার পেয়েছে বারো হাজার বারো হাজার এরকম নাম্বার পেয়েছে তাহলে আমি বারো হাজারকেই পাশ করাই আমার তাহলে দরকার নেই তাহলে আমি বুঝে বুঝে গেলাম কি যে পঁয়তাল্লিশ থেকে নাম্বার যারা পেয়েছে তারা একটা সুযোগ পাবে তারা একটা কি সুযোগ পাবে আমি জাস্ট সম্পূর্ণ কিন্তু এক্সাম্পল স্বরূপ বই যাচ্ছি পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে বা পঞ্চাশের মধ্যে আমি দেখলাম কি যে বারো হাজার এরকম পরীক্ষার্থী আছে যারা হচ্ছে যারা যারা হচ্ছে যে আরবার ইন্টারভিউ দিলে সিলেক্ট হতে পারবে কিন্তু আমি কি করছি যে আমি গুণ করে করে দিচ্ছি দিলাম এর ফলে হবে এর ফলে তো যারা এই কম নাম্বার পেয়ে ব্যক্তি আছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ পাওয়ার যে ব্যক্তি আছে সে তো আঠেরো কোনো মতেই তুলতে পারবে না তাহলে কি করে সে কোয়ালিফাই করবে সে কি করে কোয়ালিফাই করবে সে বলো কোনো কোয়ালিফাই করা সম্ভব নয় তাই যখন তোমরা বুঝতেই পারছো কতজন পরীক্ষার্থী কত নম্বর পে সিলেক্ট হয়ে আছে তোমরা দেখতেই ক্যালকুলেশন করে নাও সঠিক সঠিক ফাইল দাও কাট অফ মার্ক মেন তাহলে হ্যারিসমেন্ট হয় না আমার কাছে কথা হচ্ছে তাহলে হ্যারিসমেন্ট হয় না বেকার তারা ইন্টারভিউ দিতে যাবে তারা মন ভেঙে যাবে কি দরকার মনটা আগে থেকেই ভেঙে দাও যে মেন এক্সামে পাস করতে পারিনি মেন এক্সাম ভালো করে দিতে হবে এবারে এই বিয়াল্লিশ বা পাঁচ যে পরীক্ষার্থী সে তো কোনো সময় সিলেক্ট হতে পারবে না আমার কাছে কথা হচ্ছে সেটা দেখো এই বছর যে কাট অফ মার্ক সার্ট যাবেই এমন কিন্তু কথা না কিন্তু ঠিক আছে এটা আমি কিন্তু বারবার বলছি এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য তোমাদের করে যেটা ঘটছে আর আমি আরেকটা কথা বলবো যে কাট অফ মার্ক বলে কোনো কথা থাকবে কিনা এটাও ভবিষ্যতে সম্ভব বলা যাচ্ছে না কারণ দিন দিন যেভাবে কাট অফ মার্ক বাড়ছে হয়তো কিছুদিন পর দেখবে যে কাট অফ মার্ক এস সি এস টি ও বলে কোনো কথা থাকবে না কারণ একটা সময় ছিল যদি ধরো এক্সাম্পল স্বরূপ ইউআরএ যদি পঞ্চাশ কাট অফ মার্ক যায় তাহলে ওবিসি বি যেতে হচ্ছে ধরো বি সাতচল্লিশ মতো যেত তারপর ধরো ধর আসতো এসসি ধরো যেত এরকম তেতাল্লিশ তোমার দেখতে পাচ্ছ সময় তোমরা দেখতে পাচ্ছো এসসি বা এসটি বা ইউআর যাই হোক সব কিন্তু ফিফটি প্লাস ফিফটি প্লাস এই জন্য আমি কিন্তু বললাম যে মেন এক্সামে ফিফটি প্লাস স্কোর করে ফেলছে ক্যান্ডিডেট তাই সামনে যে কাট অফ মার্ক বলে কোনো কথা থাকবে কিনা সেটা হচ্ছে কথা শুধু তোমাদেরকে বলবো যে মেন এক্সাম ভালো করে দাও কারণ সমস্ত নির্ভর করছে তুমি ইন্টারভিউতে কিন্তু একও পেতে পারো ইন্টারভিউতে আবার দশও পেতে পারো বা ইন্টারভিউতে যেহেতু বেঙ্গল পুলিশ সেটা পনেরো পেতে পারো ঠিক আছে সুতরাং মেন এক্সাম যদি ভালো কোয়ালিফাই ভালো দিয়া থাকে তাহলে ইজিভাবে তুমি চাকরিটা পাবা দেখো অনেক পরীক্ষার্থী আছে সিক্সটি প্লাস নাম্বার কিন্তু তুলে রেখেছে সিক্সটি প্লাস এরকম এরকম কিছু ক্যান্ডিডেট আছে যারা সিক্সটি প্লাস নাম্বার তুলে ফেলে রেখেছে ঠিক আছে বেশি ক্যান্ডিডেট নেই এরকম তোমার যদি মনে হয় প্রচুর পরীক্ষার্থী ষাট প্লাস নাম্বার তুলেছে এটা ভাবা ভুল হয়তো এক এক থেকে দু হাজারের মধ্যে ক্যান্ডিডেট কিন্তু ষাট প্লাস নাম্বার তুলেছে তারা ইন্টারভিউতে যাই পাবে তাও কোয়ালিফাই করে যাবে সুতরাং কি আমাদের বুঝলাম যে মেন এক্সাম ভালো যেতে হবে ইন্টারভিউর নির্ভর করলে হবে না ইন্টারভিউটা হচ্ছে লাখ লাখে যদি বেঁধে যায় ভালো নাম্বার আমি যদি তুলতে পারি হয়তো আমি শেষের দিকে মেন এক্সামে পাস করেও আমি কোয়ালিফাই করে যেতে পারবো মেরিট লিস্টে ঠিক আছে কিন্তু যাদের মেন এক্সাম ভালো দেওয়া আছে তারা কোনো চিন্তাই করতে হবে তারা কিন্তু ইজি কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে এই কথাগুলো বলার শুধু একটাই উদ্দেশ্য তোমাদের কাছে ছিল যে মেন এক্সাম ভালো দাও শুধু এইটাই কথা বোঝানোর জন্য চেষ্টা করছি যে ভালো দাও দেখো এবার যারা কোয়ালিফাই পাস করে গেছে দেখো তারা কিন্তু ভালো করে ইন্টারভিউ দাও এটা একটা সুযোগ এটাও কিন্তু সুযোগ রয়েছে কিন্তু যারা পাশ করতে পারো নি বা নাম্বার যারা এবছরে কম পেয়েছ কোয়ালিফাই করতে পারবে না তাদের উদ্দেশ্য বলছি কিন্তু এবার থেকে মেন এক্সাম খুব ফোকাস বেশি করে দাও খুব ফোকাস মেন্স মেন এক্সামের জন্য দাও দেখবা কোয়ালিফাই ইজিভাবে করবে তখন ইন্টারভিউ নিয়ে তো চিন্তা করতে হবে না এই কথাগুলো বলার জন্য ভিডিও তৈরি করেছিলাম আর ভিডিওতে উপকৃত হয়ে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও ফ্রেন্ড থেকে শেয়ার করতে পারো আর অবশ্যই ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজিয়ে রাখতে পারো